স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সংস্থার কর্মসূচি বাস্তবায়নের জন্য বিদেশি সাহায্য ও ঋণ নিতে হয়েছিল। সে সময় এই সাহায্যের বিকল্প ছিল না, বর্তমানেও এর প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে প্রশ্ন উঠছে, এই সহায়তা কি দেশের জনগণের ওপর বোঝা হতে পারে? আজকের ভিডিওতে এই ঋণ নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। কেন নেওয়া হয় বিদেশি ঋণ, সহায়তা নেওয়া দেশগুলোর বাস্তবতা কি বলছে, আর এই ঋণের ভবিষ্যৎ কি হতে পারে? আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বিদেশি ঋণ সহায়তার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব পায় উন্নয়ন সহযোগীদের দেয়া শর্ত। সাধারণত স্বল্প সুদ এবং ঋণ পরিশোধ সীমা দীর্ঘ হলে তা সহজ শর্ত হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের ক্ষেত্রে এমন সহজ শর্তে ঋণ দেয় শুধুই জাপান। এছাড়া বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ সব উন্নয়ন সহযোগী উচ্চ সুদে তুলনামূলক কম সময়ের জন্য ঋণ দেয়। বৈদেশিক ঋণে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি স্বল্পোন্নত দেশে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। 1972 থেকে 2012 সাল পর্যন্ত 40 বছরে $57 বিলিয়ন বেশি সহায়তা এসেছিল। আর এরপর গত 10 বছরে দেশের উন্নয়ন প্রকল্পে খরচ হওয়া $45 বিলিয়ন 96% আসে বৈদেশিক ঋণের উৎস থেকে। কোনো দেশই অনির্দিষ্টকালের জন্য বিদেশি ঋণ ও সহায়তার উপর নির্ভর করতে পারে না। বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের উপর নির্ভর করে ঋণ ও সহায়তার পরিমাণ। 1990-এর দশকের শুরুতেই দুই ভাগে বিভক্ত ছিল বিশ্ব। সেই সময় বৈদেশিক ঋণ ও সহায়তা প্রয়োজন হতো ডজন খানেক দেশের, ফলে সহযোগিতা পেতে খুব একটা সংগ্রাম করতে হয়নি। সহজ শর্তে ঋণ বিতরণ এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ঋণ মৌকুফের নজিরও আছে। 90-এর দশকের পর সাহায্যপ্রার্থী দেশের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, ফলে ঋণের শর্ত কঠোর থেকে কঠোরতর হতে থাকে। অন্যদিকে ঋণের অর্থে বাস্তবায়নকৃত প্রকল্প থেকে স্বল্প সময়ের মধ্যে আয় শুরুর পরিকল্পনা রাখতে হয় সরকারকে। এই বিবেচনায় প্রতিটি খাতে প্রয়োজনের ভিত্তিতে শর্তাবলী প্রণয়ন হওয়া উচিত। কিন্তু বর্তমানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কঠিন শর্তে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। 2021 সালের জুন পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক ঋণের 24% অর্থাৎ 24.28% জ্বালানি ও বিদ্যুৎ খাতে এবং 22% পরিবহন ও যোগাযোগ খাতে খরচ করেছে বাংলাদেশ সরকার। আর কৃষি ও পানিসম্পদে 12.5%, স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নের মতো সামাজিক খাতে 15-16% খরচ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে বিবেচিত কৃষি খাতে তুলনামূলক কম বরাদ্দ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বিনিয়োগ করা বিপুল পরিমাণ ঋণের অর্থ কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। জানান, যে কোনো ঋণ বা অনুদানের বোঝা 3 প্রজন্ম পর্যন্ত বয়ে বেড়াতে হয়, তাই ঋণ নেওয়ার আগে জনসচেতনতা বৃদ্ধি ও জনমত যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে প্রকল্পের অর্থ খরচে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান তারা। বর্তমানে দেশের রাজস্ব থেকে খরচের অন্যতম প্রধান খাতে রূপ নিয়েছে বৈদেশিক ঋণের সুদ। উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই খরচ আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে, যা ভবিষ্যতে দেশের মানুষের ওপর ঋণ পরিশোধের বোঝা বাড়িয়ে দিচ্ছে। মূলত বাজেট ঘাটতি মেটাতে এবং দেশের সীমিত সম্পদকে আরও দক্ষ করে তুলতে নেওয়া হয় বৈদেশিক ঋণ সহায়তা, খরচও করা হয় উন্নয়ন কর্মকাণ্ডেই। এই ধরনের সব প্রকল্প বাস্তবায়নে সরাসরি জড়িত না থাকলেও তদারকি করে দাতা সংস্থাগুলো, ফলে সঠিক সময়ে এবং সঠিক পন্থায় প্রকল্প বাস্তবায়ন হলে এসব ঋণ দেশের জনগণের ওপর বোঝা হওয়ার কথা নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ঋণ নেওয়া কয়েকটি দেশের অর্থনীতিতে দেউলিয়াত্বের নজির সামনে এসেছে, যেমন শ্রীলঙ্কা ও আর্জেন্টিনা। দেশগুলোর মধ্যে এমন দুর্দশার জন্য স্বৈরশাসন ও দুর্নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। পরবর্তীতে সরকার ও প্রশাসনের পরিবর্তনে দেউলিয়াত্বের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ তৈরি করেছে শ্রীলঙ্কা এবং আর্জেন্টিনা।